এবার রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ী সমিতির বাজারে আলুর যোগান ঘাটতির আশঙ্কা আবারও কি বাড়বে দাম জানাব বিস্তারিত খবর সম্প্রতি খোলা বাজারে আলু পেঁয়াজ সহ সবজির অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সবজির দাম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ দেন তিনি আলুর দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলের বৈঠকে শেষে এই কর্মবিরতির কথা ঘোষণা করে দিল আলু ব্যবসায়ী সমিতি আলু ব্যবসায়ী সমিতির এই কর্মবিরতির জেরে ফের বাজারে আলু যোগানের ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে ফের আলুর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি খোলা বাজারে আলু পেঁয়াজ সহ সবজির অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম নিয়ন্ত্রণের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন সেই নির্দেশের পরেই বাজারে বাজারে ঘুরে সবজির দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে কৃষি বিপণন দপ্তর স্টাক ফোর্স এনফোর্সমেন্ট বিভাগ আলুর দাম কমানোর জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ আর তাতেই বিপাকে পড়ে কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন আমরা সব রকমভাবে রাজ্য সরকারকে সহযোগিতা করি আমরা আলুর দাম নিয়ন্ত্রণ করি না আলুর দাম নির্ভর করে চাষি এবং যোগানের উপর বর্তমানে রাজ্যের যোগান বাড়িয়ে আলুর দাম কমানোর উদ্দেশ্যে রকম লিখিত নির্দেশিকা ছাড়াই আলুর বোঝাই ট্রাকগুলি রাজ্যের সীমান্তে আটকে দেওয়া হয়েছে আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামছি আলোচনার রাস্তা খোলা রেখে আমরা রবিবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করছি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিভাস দে আবার বলেন আলু সরবরাহের জন্য ভিন রাজ্যের ব্যবসায়ীদের কাছে আমাদের লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে সেই বকেয়া আদায়ের একমাত্র রাস্তা হচ্ছে রাজ্য থেকে আলু সরবরাহ স্বাভাবিক রাখা কিন্তু সম্প্রতি কোনো রকমই আগামী নির্দেশিকা ছাড়াই পড়শি রাজ্যগুলির আলু রপ্তানি আটকে দিচ্ছে পুলিশ এই অবস্থায় আমাদের বকেয়া টাকা আদায় নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে তেমনি রাজ্যের মজুদ আলু শেষ করা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা স্বাভাবিকভাবে এই অবস্থায় আমরা বিপাকে পড়েছি ফলে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেই আজ অর্থাৎ রবিবার থেকেই কর্মবিরতি শুরু হচ্ছে প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আলু ব্যবসায়ী সমিতির এই পদক্ষেপ কর্মবিরতির যে ডাক দিয়েছে সেটি কতটা যথাযথ বলে মনে করছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারেন আজ রবিবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আলুর বাজারে যোগানের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে যোগানের অভাবের ফের আলুর দাম বৃদ্ধির আশঙ্কা মাথাচড়া দিতে শুরু করেছে কিছুতেই বাগে আনা যাচ্ছে না আলুর আগুনের দাম এর মধ্যে দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যে সীমানায় আটকানো হচ্ছে আলুর বোঝাই লরি এভাবে চলতে থাকলে ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা লোকসানের মুখে পড়বে এমনটাই আশঙ্কা সমিতির কর্মকর্তাদের এই আশঙ্কা থেকে আজ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানাচ্ছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেই কর্মবিরতি পালন করেন রাজ্যের আলু ব্যবসায়ীরা তো অবস্থায় সরকারের তরফ থেকে নতুন কিছু অবস্থান নেওয়া হয় কি সেদিকে নজর রয়েছে সব পক্ষেরই এ ব্যাপারে আপনার মন্তব্য কি রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এই যে কর্মবিরতির পদক্ষেপ আপনি কতটা সমর্থন করছেন তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কি রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় চাষী বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন